যারা তাদের নামাজে অমনোযোগী। আপনি বলতে পারেন এই অমনোযোগটা কি? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে আচ্ছা এটা সাউন্ড একটু কমা দিবেন নাকি, আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে অমনোযোগী মানে হয়তো আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, তারপরে হয়তো ওই যে এটা সেটা মনে আসে, মন একদিকে চলে যাচ্ছে, এক একটা মনে পড়ে, এটা হয়তো অমনোযোগী। কিন্তু এখানে এটা যেমন ঠিক, ঠিক সবচেয়ে বড় ঠিক হচ্ছে কেউ জোহর পড়ে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, জোহর আসর মাগরিব ঈশা পড়ে ফজর পড়ে না, ফজর পড়লো তো ঈশা পড়ে না, যে তার সলাতে অমনোযোগী সে কোথায় যাবে? আপনি চিন্তা করেন, আপনি তো নামাজই পড়েন না, যে নামাজ আদায় করে শুধু অমনোযোগিতা দেখায় সেই জাহান্নামে যাবে। তাহলে আপনার কি হবে আমার কি হবে যারা আমরা সলাত আদায় করতেছি না? আর সলাত আদায় কেন করেন না, রিজন কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনার এই মন মানসিকতা আপনাকে জাহান্নাম ছাড়া কিছুই দেবে না। না আমি জানি আল্লাহ দয়াবান, জাহান্নামের উপরে আমার কর্তৃত্ব নাই, জান্নাতের উপরেও আমার কোনো ক্ষমতা নাই, আমি এটা জানি, আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় পৃথিবীর কেউ নাই ঠেকানোর, আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জাহান্নাম দেয় তার সারা জীবন হজ, তার সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না, যদি আল্লাহ তাকে জাহান্নাম দেয় তার কোনো ক্ষমতা থাকবে না। আমি এগুলো জেনেই বলতেছি, কিন্তু আল্লাহ তো বলে দিচ্ছে যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন মুতাতাওয়াবিন মুতাহহিরিন, আল্লাহ এভাবে বলে দিছে, আল্লাহ ভালোবাসে ক্ষমাকারী, যারা ক্ষমা চায় তাদেরকে, যারা মুহসিনিন তাদেরকে, যারা তওবা করে তাদেরকে, যারা দান করে তাদেরকে, যারা সলাত আদায় করে তাদেরকে, যারা নম্র সভ্য তাদেরকে, যারা ইজ্জতের হেফাজত করে তাদেরকে, এগুলো আল্লাহ বলে দিছে আল্লাহ কাদেরকে ভালোবাসে। তো আল্লাহ বুঝি পৃথিবীতে আমাদেরকে বলবে আমি অমুককে ভালোবাসি আর আখরাতে বুঝি ওকে জাহান্নাম দেবে, এরকম হয়? আল্লাহকে মিথ্যা কথা বলে? তো আমি ওই সেন্স অফ হিউমার থেকে বলতেছি যে আপনাকে বুঝাইছে আপনার দান সাদাকা, আপনার ভালো ভালো আচার ব্যবহার, আপনার বড় মন মানসিকতা, আপনার বেশি শিক্ষিত হওয়া, সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলা, ইজ্জত সম্ভ্রম অর্জন করা আপনাকে জান্নাত দেবে, সে আপনাকে ভুল বুঝাইছে। আপনাকে জান্নাত দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ তার আছে যার সলাত আছে, যার সলাত নাই তার কি নাই? আমাদের দেশে যারা বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসটা জাল, কিন্তু এভাবে যদি কেউ বলে যে নামাজ বেহেশতের চাবি, এভাবে হলে জাল হয়, কিন্তু এটা এক অর্থে ব্যবহার করা যেতে পারে। এক অর্থে কি কীভাবে ব্যবহার করা যেতে পারে? তাহলে জান্নাতের চাবি হচ্ছে ইমান, জান্নাতের চাবি কি? যার হৃদয়ে অনুপরিমাণ ইমান আছে সে কোথায় যাবে? তাহলে জান্নাতের চাবি কি হলো? ইমান। আচ্ছা এবার এই লোকটা যে মুমিন এটার প্রমাণ কি? সলা। তাহলে যারা ডাইরেক্টলি বলে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ তারা ভুল বলে, কিন্তু সলাত হচ্ছে ইমানের সর্বোত্তম পরিচয়। যার সলা নাই তার ইমান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। এই জন্য তিনি বলেছেন যেই ব্যক্তি এক ওয়াক্ত সলাত ত্যাগ করলো সেই ওই ওয়াক্তের কাফের, যে নিয়মিত সলাত ত্যাগ করলো সে একেবারেই কাফের। দেখেন এখানে মানুষ কোরআনুল করিম হিন্দুদের পায়ে রাখে, ঘর থেকে বেরিয়ে আসে তার কাছে এটা অন্যায় মনে হয়। আমি বলছি না এটা ন্যায়, আমি বলছি না এটা খুব ভালো কাজ, আমি বলছি না যেটা প্রতিবাদযোগ্য না। এখানে মানুষ বিএনপি সমস্যা হলে মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। আওয়ামী লীগ সমস্যা হয়ে গেলে মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, সমস্যা হয়ে গেছে। কত দল আছে এগুলোর নাম মনে নেই, দুইটার নাম মনে আছে। এগুলো সব ওরা মিছিল করে, মিটিং করে। এখানে একটা মহিলা তার মানে সে রাতের 11টা বাজে আসবে, তাকে কেন নিষেধ করা হলো? আরও 10টা মহিলা যায় প্রতিবাদ করে, তার কাছে অন্যায় মনে হয়। একটা পুরুষ পুরুষকে বিবাহ করবে, কেউ না করলে 20 জন মিলে রাস্তায় নেমে আসে, তার কাছে মনে হয় অন্য হয়ে গেছে, প্রতিবাদ করা লাগবে। আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে মানে অমুক জায়গায় একটা অধার্মিক কাজ হচ্ছে, কন্টিনিউসলি কাজ হচ্ছে, কেউ প্রতিবাদ করবে এরকম প্রতিবাদী নাই, এরকম নাই।
একটা মেয়েকে মেরে ফেললো, সবাই রাস্তা নেমে আসে, কারো আইনের উপরে ভরসা নাই, অথচ করা উচিত, অথচ কি করা উচিত, সবাই সবাই প্রতিবাদী কিন্তু কেউ নামাজি না, এই জন্য মারামারি করে, মানুষের গাড়ি ভেঙে ফেলে, মানুষের গাড়ি জ্বালিয়ে দেয়, রাস্তা অবরুদ্ধ করে, সলাতি না তো, পাচক তো সলাত আদায়কারী যদি হয় তার ভিতরে ইনসাফ সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, ইনসাফ ও আদল সৃষ্টি হয়, সে বোঝে কোনটা নেয় কোনটা অন্যায়। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. أبرا شبه استغفار قرن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের আজকে এই মসজিদে জুমআর খুতবায় উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা, সলাত নিয়ে কি বলবো, আসলে যখনই সলাত নিয়ে কিছু বলতে চাই কোথায় থেকে শুরু করব বুঝে আসে না। এই মসজিদ এখন কানায় কানায় ভরপুর, ঠিক আসরের সময় খালি হয়ে যাবে, এটা হচ্ছে সলাতের অপরিপূর্ণতা। আমরা এতটা গাফেল সলাত নিয়ে, চারতলা পাঁচতলা মসজিদ, যদি আপনি জোহরে যান ফজরে যান আপনার কাছে মনে হবে বেকার এই মসজিদ বানাইছে কেন, ওয়াল্লাহি আপনার কাছে মনে হবে বেকার এই মসজিদ কেন বানাইছে। আপনি যদি কোনো ছোট শহর থেকে উঠে আসা মানুষ হন, ছোট গ্রাম থেকে উঠে আসা মানুষ হন, আর কোনো বড় শহরে যান, ছয়তলা সাততলা মসজিদে ঢোকেন, আপনি মুসল্লি দেখে বলতে বাধ্য হবেন এরা কি তামাশা পাইছে ধর্মটাকে, মানুষ হয়ে 15 জন সাততলা মসজিদের কাম কি জানে। ওই লোকটা জানে না যে শুক্রবার এখানে জায়গা হয় না, শুক্রবার এখানে জায়গা হয় না, উল্টা এলাকার বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা এসে বলে যে এখানে কিছু কার্পেট বিছিয়ে দিলে তো হয়, দেখেন এরা মুসল্লিরা দাঁড়ায় আছে। এরকম পরিস্থিতি তৈরি হয়, ওই গ্রামের গ্রাম্য যার টিনের মসজিদ, যার মাটি মানে ওই যে কোনো রকমের একটা মসজিদ, হ্যাঁ যার মসজিদই নাই, কারো একটা রুমের ভিতরে সলাত আদায় করে, আপনি ভাইবেন এরকম নাই, আছে বাংলাদেশে আছে। ভদ্রলোক ইমান আনছে, ইমান আনার পর সলাতের গুরুত্ব বুঝছে, দু চারজন মই মুরব্বি নিয়ে নামাজ পড়ে, মসজিদ নাই তো নিজের তিন রুম আছে, এক রুম ছেড়ে দিছে মসজিদের জন্য, ওখানেই পড়ে, কারণ মসজিদ বানানোর কী নাই, টাকা নাই। ওখান থেকে যদি কেউ এসে এই মসজিদে আসে আর সময়টা যদি ফজর হয়, সময়টা যদি আসর হয়, মাগরিব হয়, এশা হয়, জোহর হয়, জুমা না হয়, সে বলবে যে আল্লাহ মানুষ কত বোকা, আমাদের একটা মসজিদ নেই নামাজ পড়ার, আমার এক রুমে পড়ি, জায়গা হয় না, তিনটা জামাত করি আমরা, আর এরা কি করছে, মানুষ হয় 12 জন এত বড় মসজিদ, অত উপলব্ধি করতে পারবে না যে জুমার দিনে আসমান থেকে কিছু মুসলিম নাজিল হয়,